এই দুটা গিলাস মই জাগটোৰ পৰা পানী লৈছো, হয়নে নহয়? পানীৰ কালাৰ আছে নে কিবা? হা, কালাৰ নাই, কিন্তু চাবাচোন বিজ্ঞানত কিছুমান যাদু চলে। অৰ্থাৎ তোমালোকে যি যাদুৰ শ্ব' দেখা পোৱা আচলতে বিজ্ঞানে সোমাই থাকে। আমি পইচা দি পেলাই টিকট কৰি পেলাই সেইবিলাক যাদু চাই দিব নহয়। কি কথা চাবাচোন, এতিয়া দুটা ক্লিয়াৰ ৱাটাৰ মানে একদম স্বচ্ছ পানী নহয়, কি ঘটিব চাবা? কি ঘটিলো, কিয় এনেকুৱা হৈ গল? আমি তো দুইটাই পানী আছিল, দিয়াৰ লগে লগে এনেকুৱা হৈ গল, পানী নহয়তো সুধিম মই, কব লাগিব পানী যদি নহয় কি তেনেহলে কব লাগিব। কিন্তু দেখাততো পানী আছিল তো, এতিয়া চোৱাচোন কি হল, এনেকুৱা হৈ গল নে নাই? এতিয়া এইখিনি কোৱাচোন, এইখিনি যদি ৰঙা ৰং মই নোহোৱা কৰিব লাগে কি কৰিব লাগিব? যদি ৰঙা ৰংখিনি মই জাদু কৰি নোহোৱা কৰিব লাগে কি কৰিব লাগিব? হা, পানী ঢালিব লাগিব নে নাই? ঢালতে 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 এটা সময়ত লাহে লাহে ৰঙাটো কমি 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 কৰি হয়তো নোহোৱা হৈ যাব, নহয়? সেনেকুৱা নকৰো, কিন্তু বহুত একো নাডালো, ইয়াতে নিজে নিজে নোহোৱা হৈ যাব। চাওঁ কেনেকুৱা জাদু চলি, এতিয়া চাবা এইটো কি, এইটো কি সকলোৱে চিনি পোৱা নেমু, নেমু টেঙা বুলি কৈছে। কিন্তু চাবা এই নেমু টেঙাটো কিন্তু তোমালোকে বজাৰত কিনি পেলাই ভাতৰ লগত খোৱা সাধাৰণ নেমু টেঙা নহয়, কিন্তু ইয়াত বিশেষ কিছুমান গুণ আছে, আৰু সেই গুণবিলাকৰ কাৰণে মই আজি লৈ আহিছো, হয়নে? তোমালোকে এই যে কাটি পেলাই চাৰিচকীয়া মানে চাৰিচহীয়া কৰি পেলাই যে দালিৰ লগত আঞ্জাৰ লগত দি পেলাই খাওঁ, সেইটো সেইটো নেমু টেঙা নহয়, নেমু টেঙাই হয় এইটো, কিন্তু এইটো এটা বিশেষ গুণসম্পন্ন নেমু টেঙা। তোমালোকে চাবাচোন হয়নে নেমু টেঙা এইটো, ইয়াত কিবা আছে নেকি? একো নাই। এতিয়া চাওক মই কি কৈছিলো, যে এইখিনি যদি ৰঙা পানী মই কালাৰটো নোহোৱা কৰিব লাগে, তেতিয়াহ'লে মই পানী ঢালি 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 এটা সময়ত এক বাল্টিংমান হোৱাৰ পিছত সেইটো কালাৰটো নোহোৱা হৈ যাব। কিন্তু মই কৈছো নহয়, একো পানী নাঢালো মই, এই যে নেমুটো আনিছিলো বজাৰত খোৱা নেমু, ঘৰত খোৱা নেমু, কিন্তু ইয়াতে বিশেষ গুণ সম্পন্ন কৰি পেলাইছো মই, আৰু এই গুণ সম্পন্ন নেমুটোৱে চাবাচোন ইয়াৰ গোটেই তেজৰ নিচিনা ৰঙা ৰংটো খাই পেলাব, চাবা কেনেকুৱা গোটেই চাবা। দেখোন হাতত একো নাই, কিন্তু ভাবিবা যে কিবা দি পেলাই কৰা হৈছে, এইখিনি ৰং আৰু এই নেমু টেঙা এইখিনিয়ে মই কৰিম, খালি কৰোতে মই এনেকৈ কৰিম। আমাৰ ধাৰণা কি আছিল, ৰং যদি নোহোৱা কৰিব লাগে তাত পানী ঢালিব লাগিব, বেছি যিমানে পানী হব তেতিয়া লাহে লাহে ৰংটো নোহোৱা হৈ যাব। কিন্তু ইয়াত কি হৈ গল, অলপো পানী ঢালা নাই, যি নেমু টেঙা বজাৰত পাইছিলো তেনেকুৱা এটা বিশেষ গুণসম্পন্ন আমি নেমু, আৰু নেমুটো লৈছো এনেকুৱা ঘটিছে। এতিয়া কোনোবা কৈছিলা যে এইখিনি পানী নহয়, কোনোবা দেখিছা তো, ইয়াতে মই কি কৰিছো যে এই যিটো জাৰ আছে এই পানী লৈছো, এতিয়া কোৱাচো এই পানীখিনি লোৱাৰ পিছত এই যে ঘটনাটো ঘটিল ইয়াত কিবা কি আছে, কি বিজ্ঞান সময় আছে কোনোবা কব পাৰিবা? হা, পানীখিনি সাৰ আছে, তাৰপিছত সাৰৰ গুণটো নোহোৱা কৰি দিছে, বুজি পালো? এচিড আৰু সাৰ মিলি হলে কি হয়, সাৰৰ গুণটো নোহোৱা কৰি যায়, তাত ৰঙৰ কথা কৰ পৰাই এচিড আৰু সাৰ, সাৰে পানীৰ লগত লগ হৈ ৰঙা ৰং উৎপন্ন কৰে, আৰু এচিডে এইটো মই বিজ্ঞানত পোৱা নাই যে সাৰে এচিডৰ লগত বিক্ৰিয়া কৰি ৰঙা ৰং উৎপন্ন কৰে, মই ক'তো পোৱা নাই। নহয়, কিন্তু এটা বস্তু ভাল পাইছো মই, তুমি এটা চিন্তা কৰিছা, চিন্তা কৰা
তুমি তারমানে তুমি যদি পয়সা আমি বুঝি পাইছো আমার ক্লাসত আছে কি যে খারে এসিডের লগত বিক্রিয়া করলে কি নিউট্রেল হয়ে যায় লগতে লবণ উৎপন্ন করে কিন্তু আমার বিক্রিয়াটা অল্প বেলেগ ধরনের ইয়ার রঙর সৃষ্টি হয়েছে যেটা তুমি কোয়া বিক্রিয়া রঙর উৎপন্ন নহয় খার তো পানির নিচিনা এসিডটাও পানির নিচিনা লগ লাগতে কি যে নিউট্রেল হয়ে গেল পানির নিচিনা হয়ে থাকিল তার রঙর পরিবর্তনও না থাকিল কিন্তু আমার আজির বিক্রিয়াটা হয়েছে কি সম্পূর্ণ রঙর পরিবর্তন আমার এটা রঙর সৃষ্টি হয়েছিল কিয় কারণে প্রথমতে চা মই বুঝাই দিছো তোমালে চাবা মই প্রথমে পানিয়ে লৈছিল জগর পানি লওয়া দেখিছা নয় লইছো তোমালে লক্ষ্য করছা নে একটা বটলের অল্প কিনা দিছো হয়নে সেই কিবাটে আসল বস্তু সেইটার নাম হয়েছে বিজ্ঞানত ফিনাও খেলিন বলে কোয়া হয় ফিনাও খেলিন তোমালে বিজ্ঞান পড়া যদি এইবিল সদায় খেলি ফিনাও খেলিন এইটা অল্পমান দাম বেশি হয় কিনব খুঁজলে এই দাম অল্পমান বেশিকে বেড়ে তথাপিও তোমালে যেটা বিজ্ঞান পড়বা লেবরেটরি বিলাক ফ্রিতে পাবা এইবিল করবলে দ্বিতীয়তে মই কি করেছিল এই বটলটোর একটা বেলেগ বেলেগ গিলাসত মই অল্প ভাবিছিল দেখিছা নে কোনোবাই ইয়াত কি আছে জানা নাই চুন পানি এই যে চুন পানি আমার যে দোকানের পর চুনের টুকুরাবিল কিনলে পানিত যেটা দি থাকে খোয়া চুন বনার কারণে একটা সময় কি হয় রাতে থাকে দিলে পালে একদম ফটফটিয়া পানি হয়ে যায় হয় না সেইদিকে চুনের পানি বলে কোয়া হয় এই চুনের পানিটা মই ইয়াতে এইটো গিলাসত দিছো আর একটা কথা তুমি চাবা ফিনাও ফেলিন আর এই চুনের পানি যেটা বিক্রিয়া হব এই কোয়া হয় টাইট্রেশন রিয়াকশন টাইট্রেশন বলে শব্দ আছে সময় পাহরি গেল ফটোতে কিন্তু এই দিলে কি হয় রঙর সৃষ্টি হয়ে গেল এটা রঙর সৃষ্টি হওয়া দেখিল কিন্তু রং তো নোহা কেন করল এই যে রঙর সৃষ্টি হল এটি এক বিশেষ নেমু নহয় বজারত পাওয়া নেমুটোই হয় কিন্তু এই নেমুটোত কি আছে কোনোবা কব পারিবা নেমুত কি আছে সাইট্রিক এসিড অর্থাৎ এসিড।